আসসালামু আলাইকুম সামনে যাদের তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা তাদের কথা বিবেচনা করে তাদের জন্য সর্বশেষ একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সাথে থাকবে বিগত পাঁচ বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে আশা করছি শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন এমনকি আপনাদের তৃতীয় শ্রেণীর ভর্তি নিশ্চিত করবেন প্রথমে আমরা কথা বলবো বাংলা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের কাছে কারা আপনজন খামার বাড়ির পশু গল্পের গ্রামের নাম কি বাবুর কিসের খামার কে রাতের বেলায় মুরগি খাওয়া লোবে সুপি সুফি আসে পুকুরের হাঁসগুলো কি কি করে শিউলি ফুল কখন ফোটে বাংলাদেশের বাংলাদেশে বছরে কয়টি ঋতু বাংলা বছর কোন মাস থেকে শুরু হয় মুক্তি সেনারা কেন ফিসু হরতে চাইলেন না ফিফিলিকা কি সঞ্চয় করে আমাদের ছয়টি ঋতুর নাম লিখো ঐশী ও উমর কিবারে বারে বাগানে কাজ করে বাংলাদেশের ঋতু নিয়ে চারটি বাক্য লিখো গ্রীষ্মকালীন পাঁচটি ফলের নাম লিখো ভিডিওর মধ্যে আমি আরেকটি কথা বলতে চাই আপনি যদি আমাদের এই সম্পূর্ণ সাজেশনটি যদি উত্তরপত্র সহকারে নিতে চান দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি এক বিষয় নিতে হলে পঞ্চাশ টাকা আর যদি তিনও একত্রে নিতে চান সেক্ষেত্রে একশো টাকা দেখা নাম্বারে বিকাশ নগদ বা রকেটে সেনমানি করে আপনি যেভাবে নিতে চান ইমেল ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমরা সেভাবে আপনাদেরকে দিয়ে দেব আশা করছি আমাদের কাছ থেকে নিয়ে নেবেন কিছু বুঝতে অসুবিধা হলো দেখা নাম্বারে যোগাযোগ করবেন শিক্ষার্থী তারপরে আপনারা আরো কিছু প্রশ্ন স্ক্রিনে দেখতেছেন জাতীয় পতাকা সম্পর্কে চারটি বাক্য লিখো আমাদের দেশ কবিতাটিকে লিখেছেন কি বয়ে যায় গরু কোথায় চরে রাখাল কি করে শাশি কি করে আমি হব কবিতাটিকে লিখেছেন কে সকাল বেলার ফাঁকি হতে চায় কোকা মাকে আলসে মেয়ে বলেছেন কেন সকাল কিভাবে হবে জলপুরি কাঠুরের উপর খুশি হলেন কেন লুবি কাঠুরের উপর জলপুরি খুব রাগ করলেন কেন কাঠুরে লুবি জলপুরির কাছ থেকে কি শিক্ষা পেল নদীতে কি ছিল কাঠুরে কাঁদতে লাগলো কেন জলপুরি কোথায় থেকে উঠে এলো জলপুরি প্রথমে কোন কুড়াল আনলো এগুলো আপনি দেখতে পারেন তারপর আপনার আরও কিছু প্রশ্ন দেখতেছেন কোন কোন ফুলের গন্ধ নেই কোন ফুল সারা বছর ফোটে কোন কোন ফুল হলুদ রঙের সাফলা কোথায় ফোটে কোন কোন ফল আমাদের দেশে বেশি হয় কোন কোন ফুল নানান রঙের হয় লাল রঙের ফুলগুলো কি কি কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ হয় কখন নদীতে পানি ভরে যায় কখন নদী পানিতে ভরে যায় রাতে থেকে থেকে কিসের হাক শোনা যায় আমাদের ছোটো নদী কবিতাটি কার লিখা তারপরে নদীর দুই দাঁত দেখতে কেমন চাল গুঁড়ো করা হয় কেন তারপরে কোন দেশ পিঠাফুলির দেশ কোন সময় পিঠাফুলি খাওয়ার দুম পরে বাফা পিঠা বানাতে কি কি লাগে ফার্স্টটি পিঠার নাম লিখো ট্রেন কবিতাটি কে লিখেছেন ট্রেন কোথায় ঘুরে বেড়ায় সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে চলার সময় ট্রেন কেমন শব্দ করে দুখুর গ্রামের নাম কি দুখুর আসল নাম কি আমাদের জাতীয় কবির নাম কি প্রার্থনা কবিতাটি কার লেখা দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মনসম্মতভাবে লিখে রেখেছি সবগুলো বিষয়ের যদি পিডিএফ ফাইল অর্থাৎ কম্পিউটারে টাইপিং করা লেখাগুলো যদি নিতে চান একশো টাকা দিয়ে দেখা নাম্বারে যোগাযোগ করে বিকাশ নগদ বা রকেটে একশো টাকা সেনমানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আপনি যেভাবে নিতে চান ইমেল ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আপনি সেভাবে নিতে পারেন আপনি যে কোনো কম্পিউটারে দোকান থেকে এগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন এমনকি আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও দেখতে পারবেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে সরাসরি কল দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমু নম্বরে তাছাড়া আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবতীয় তথ্য দেওয়া আছে সেখান থেকেও আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রথম কমেন্টে আমরা অন্যান্য বিষয়ের সাজেশনের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আশা করছি দেখে নেবেন খার্থী ও বিভাবক শিক্ষক বীরেন্দ্র কথা বলবো পরীক্ষায় কিছু কবিতা এসে থাকে কমন কবিতাগুলো হলো আমাদের দেশ আমি হব আমাদের ছোট নদী কাজের আনন্দ ছুটি প্রার্থনা এগুলো ফলো করার অনুরোধ রইল তারপরে হলো অনুচ্ছেদ সাফলা আমার মা আমাদের গ্রাম আমাদের বিদ্যালয় জাতীয় ফল আমাদের দেশ এগুলো প্র্যাকটিস করবেন শিক্ষার্থী কথা বলবো শব্দার্থ লিখন অংশ নিয়ে এখানে আপনারা কিছু শব্দার্থ স্ক্রিনে দেখতেছেন প্রার্থনা রহিম মমতা জানমাল সত্তা রূপ রূপালি স্বাধীন মুক্তি সেনা তারপরে স্বাধীনতা তারপরে দেখতেছেন ফিফিলিকা দলবল এরকমভাবে অনেকগুলো শব্দার্থ স্ক্রিনে দেখতেছেন সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে শিক্ষার্থী সময় নষ্ট করতে চাছিনা আশা করছি আমাদের কাছ থেকে উত্তরপত্র সহকারে নিয়ে নেবেন কথা বলবো বিপরীত শব্দার্থ লিখন নিয়ে বেহেস্থ, বর্তমান জয় লাভ চোর তারপরে তরল রাত চালাক দাতা নাই দোষ জন্ম আইনে আরম্ভ সাদা গুণ তারপরে ছাত্র ইহকাল এরকম আর অনেকগুলো বিপরীত শব্দার্থগুলো স্ক্রিনে দেখতেছেন শিক্ষার্থী কথা বলবো বাক্য তৈরিকরণ অংশ নিয়ে ইতিমধ্যে আপনারা কিছু বাক্য তৈরিকরণ অংশগুলো স্ক্রিনে দেখতেছেন যেমন সুন্দর দিয়ে বাক্য তৈরি করতে হবে খুশি শুক্রবার গাছ বাগান জেলে শীত মিষ্টি রাত দিন সততা গরিব শিক্ষা তৃষ্ণা সাপলা আরও কিছু ইতিমধ্যে আপনারা দেখতেছেন সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে শিক্ষার্থী সময় নষ্ট করতে চাচ্ছি না শিক্ষার্থী কথা বলবো এক কথায় অংশ নিয়ে অহংকার আছে যার অহংকার নেই যার একের সঙ্গে অন্যের কল্পনা করা যায় না এমন কোথায় উন্নত কোথায় অবনত যার শত্রু জন্মায়নি যার তুলনা হয় না যার মূল্য নির্ধারণ করা যায় না যারা ইতিহাস লেখেন বা জানেন তারপর আরো কিছু এক কথায় প্রকাশগুলো স্ক্রিনে দেখতেছেন খেতে ভালো লাগে এমন খেতে মজা নয় এমন দমন করা যায় না এমন নদী মাতা যার ফাঁকির ডাকা ডাকির আওয়াজ তারপর আরও কিছু এক কথায় প্রকাশগুলো স্ক্রিনে দেখতেছেন সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে শিক্ষার্থী সময় নষ্ট করতে চাচ্ছি না দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখেছি আপনি তৃণবিষয় একশো টাকা বিকাশ রকেট বা নগদে ইমেইল ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেভাবে নিতে চান নিলে আমরা আপনাদেরকে সাথে বিগত পাঁচ বছর যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছিল বাংলাদেশের সেরা স্কুলগুলো সেগুলোর বিগত পাঁচ বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো কিছু বুঝতে অসুবিধা হলো দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন কথা বলবো শূন্যস্থান পূরণ অংশ নিয়ে ইতিমধ্যে আপনারা কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থানগুলো স্ক্রিনে দেখতেছেন নববর্ষে সারা দেশ দেশ মেতে ওঠে রোদে বালি দেশ করে নদীর দেশ সাদা কাশবন দেখা যায় গোলাপ দেখতে দেশ আমরা দেশ ডিম খাই টাঙ্গাইলের সমসম দেশ তারপরে হলো এখানে খালি আসি। তারপরে হলো কাজ শেষে তারা দেশ এরকমভাবে আরও কিছু শূন্যস্থান পূরণগুলো স্কিনে দেখতেছেন সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে শিক্ষার্থী সময় নষ্ট করতে চাচ্ছিলাম তারপর আপনার আরো কিছু শূন্যস্থানগুলো স্কিনে দেখতেছেন তারপরে আপনার আরো কিছু শূন্যস্থানগুলো স্কিনে দেখতেছেন শিক্ষার্থী কথা বলবো শুদ্ধ বানান নিয়ে অর্থাৎ এখানে কিছু ভুল বানান দেওয়া রয়েছে এগুলোকে আপনারা পরীক্ষার সময় শুদ্ধ করে লিখতে হবে সেক্ষেত্রে আপনারা কিছু অশুদ্ধ বানানগুলো দেখতেছেন এগুলোকে আপনারা শুদ্ধ করে লিখতে হবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে এগুলো দেখে নিতে পারেন বা চাইলে আমাদের কাছ থেকে উত্তরগুলোও নিয়ে নিতে পারেন তারপরে আপনার আরও কিছু অশুদ্ধ বানানগুলো দেখতেছেন যেগুলোকে শুদ্ধ করতে হবে কথা বলবো বর্ণ নিয়ে যুক্তবর্ণগুলো এখানে দেখতেছেন আরও কিছু সাজেশন রয়েছে সবগুলো আমাদের উত্তরপত্র থেকে আপনি চাইলে শিক্ষার্থী নিয়ে নিতে পারেন আমরা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমাদের এই সিট সাজেশনগুলো করে থাকি তাছাড়া আপনার যদি পি এস সি জেএসি এস এস সি থেকে শুরু করে সকল শ্রেণীর একাডেমিক স্পেশিয়াল হ্যান্ড নোট লাগে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করতে আমাদের কাছ থেকে নিয়ে নিবেন আমরা জানি ইউটিউবে যেমন ডাক্তারি করা সম্ভব নয় তেমনিভাবে ইউটিউবে টিচারিং বা মাস্টারি করা মোটো সম্ভব নয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়েছি আর বাকিগুলো আমাদের উত্তরপত্র থেকে আপনি নিয়ে নেবেন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন বা আপনি সরাসরি কল দিতে পারেন এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আশার আলোস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম